1998 সালে তখন থেকে এটি পৃথিবীর চারদিকে ঘুরছে। সর্বপ্রথম নভোচারীরা থাকতে আসেন 2000 সালে। তারপর থেকে 20টি দেশের 250 বেশি লোক এখানে এসে থেকেছেন। এই মহাকাশ স্টেশন এক বিরাট সাফল্য বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। কিন্তু কেন এটিকে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে? আন্তর্জাতিক স্পেস স্টেশনটির নানা যন্ত্রপাতিগুলো এখন কয়েক দশকের পুরনো হয়ে গেছে। এর ফলে ভবিষ্যতে এই স্টেশনটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, এমনকি সঠিক কক্ষপথে রাখার জন্য তাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে উঠতে পারে। প্রায় 250 বছর ধরে নভোচারীদের আবাসস্থল হিসেবে কাজ করছে এই আন্তর্জাতিক স্পেস স্টেশন বা ISS, কিন্তু তার এখন বিদায় নেওয়ার সময় এসে গেছে। একটা ফুটবল মাঠের সমান বড় আর 200টি হাতির মোটর জনের চেয়েও ভারী এই বিশাল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এখন ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে। কয়েক বছরের মধ্যে এটিকে কক্ষপথ থেকে চালিয়ে পৃথিবীতে নামিয়ে এনে ধ্বংস করে ফেলা হবে বলে পরিকল্পনা করছে NASA। কিন্তু এই মহাকাশ স্টেশন কেন ধ্বংস করা হবে? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি তৈরির কাজ শুরু হয়েছিল 1998 সালে। সোভিয়েত ইউনিয়নের সেলুট 7 স্পেস স্টেশনের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। তখন জীবনের ঝুঁকি নিয়ে দুজন নভোচারী সেটিকে আবার চালু করতে সক্ষম হয়। পুরনো হয়ে যাওয়ার কারণে ISS-এও এমন কিছু ঘটতে পারে সেই আশঙ্কা করছে অনেক গবেষক। এ ধরনের কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই NASA পরিকল্পনা করেছে যে আগামী 2031 সালে আন্তর্জাতিক স্পেস স্টেশনকে নামিয়ে নিরাপদ সাগরে আশ্রয় ফেলা হবে। আজ পর্যন্ত যত মহাকাশযান পৃথিবীতে ফিরে এসেছে তার মধ্যে এটি হবে সর্ববৃহত্তম। ছোট নৌযান দিয়ে যেমন বড় জাহাজকে টেনে নেওয়া হয়, ঠিক তেমনি একটি স্পেস ট্যাব তৈরি করার জন্য গত মার্চ মাসে মার্কিন কংগ্রেসের কাছে অর্থ চেয়েছে মহাকাশ গবেষণা সংস্থা NASA। এই স্পেস ট্যাব হবে এমন একটি মহাকাশ যান যা ISS কে টেলে পৃথিবীর বায়ুমণ্ডলে নিয়ে আসবে। এরকম একটি যান তৈরি করতে প্রায় $100 কোটি খরচ হবে। ঠিক কিভাবে এই ISS কে তার কক্ষপথ থেকে বের করে আনা হবে তা এক বিশাল চ্যালেঞ্জ। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় বড় বড় মহাকাশ যান পুড়ে ছাই হয়ে যায়। তবে ISS এর ক্ষেত্রে সমস্যাটা আরো জটিল, কারণ এটা মিরের চেয়েও 3 গুণ বড়, তাই এটা এক বড় চ্যালেঞ্জ। কারণ 400 টন ওজনের একটি জিনিস আকাশ থেকে কষে পড়ছে যা কোনো সহজ ব্যাপার নয়। আপনি যদি সেই সময় ঘটনা চক্রে প্রশান্ত মহাসাগরের বুকে থাকেন তাহলে দেখতে পাবেন এই আশ্চর্য দৃশ্য। প্রযুক্তি কল্যাণে সরাসরি না হলেও ভার্চুয়ালি দৃশ্যটি বিশ্বব্যাপী দেখতে পারবে। প্রায় 400 টন ধাতব পদার্থ দিয়ে তৈরি ISS তীব্র গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকছে। বাতাসের সাথে তীব্র ঘর্ষণের ফলে গায়ে আগুন ধরে যাচ্ছে, তারপর সেই জ্বলন্ত অগ্নিগুলো আশ্রে পড়ছে সাগরের বুকে, আর এর সাথে সাথেই শেষ হবে মানবজাতির মহত্তম বৃহত্তম প্রকল্পগুলোর মধ্যে একটি এই আন্তর্জাতিক মহাকাশ স্পেস স্টেশনের জীবনকাল। সো বন্ধুরা, এই আন্তর্জাতিক স্পেস স্টেশন সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।